আমি আজকে একটা রেসিপি করব পুঁই শাক আর মুসুরির ডাল দিয়ে। তো রেসিপিটা করতে আমার একটা পুঁই শাক লাগবে। সেই পুঁই শাকের ডাল আজকে আমি একটা আমাদের জমির ভিতরে আছে, ওখান থেকে কেটে নিয়ে আসবো। চলুন তাহলে যাই, আমি কেটে নিয়ে আসি। এই যে আমাদের চাল কুমড়োর বান, চাল কুমড়ো হয়েছে, এই যে এখানে হয়েছে, এই যে হয়েছে, ওইদিকে হয়েছে, আরও ফুল হয়েছে, অনেক জালিও হয়েছে। আমি কি করেছি, কুমড়ো গাছে কুমড়োতে আমি প্লাস্টিক পেপার দিয়ে বেঁধে রেখে দিয়েছি, যাতে হনুমানে না খেতে পারে। খুব হনুমান জ্বালাতন করে, এই যে অনেক জালি হয়েছে। আমি এই পুঁই শাকটা কেটে দেবো, বানে আর যাবো না, অল্প একটা লাগবে। তো এই এই ডালটা কাটলে হয়ে যাবে আমার। আর একটা ছোট ডাল কেটে নেবো। অনেক জায়গায় হয়েছে পুঁয়ের চারা, যেখানে যেখানে বীজ পড়েছে এরকম চারা হয়ে মাটিতে লটি লটি আছে। আমাদের বান থেকে আর কাটা হয় না খাওয়ার জন্য, এদিক ওদিক থেকেই আমাদের হয়ে যায়। বানেরটা বানে রয়ে গিয়েছে। পুঁয়ের ডাটাগুলো এরকম ভাবে কেটে নিচ্ছি। এই যে পুঁয়ের পাতাগুলো নেব, এই বোটাগুলো ফেলে দেব, দিয়ে পাতাগুলো বড় বড় বলে দুটো তিনটে করে পিস করে নেব, কুচি করে নেব। এগুলো একইভাবে কেটে নেবো, তো বড় পাতাগুলো নেব না। পুঁই শাকটা কেটে ধুয়ে আমি চলে এসেছি উনুন পাড়ে, উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, দিয়ে প্রথমে পুঁই শাকটা একটু সিদ্ধ করে নেব। জলটা হালকা গরম হয়ে গেছে, আমি এবার পুঁয়ের ডাটাগুলো একটু ভাপ দিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু লবণ, এবার ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা তুলব।
দেখলাম কতটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ করতে হবে, আর একটু ঢাকা দিয়ে দেবো। শুনো, তোমাকে একজন টাকলু রাধুনি বলেছে। এই তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছে না পাপা, যাচ্ছে না, এক্ষুনি চলে আসবে পাপা। দিদুনটা কি বলছিল শোনা, ওই দিদুনটা, ওই দিদুন, ওই দিদুনটা কি বলছিল তুমি বুঝতে পারছিল কথা? শোনা, ওই দিদুন কেমন করে কথা বলছিল শোনা। ওদিক দিয়ে ঘুরে ঘুরে যা। উড়াম করে ধরতে হয়, আমি ধরবো তোমাকে, আমি ধরবো, দাও 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 দাও, কেমন করে ধরবো, কেমন করে এলাম করে ধরলে, এরাম করে এলাম করে ধরেছে, এলাম করে ধরে, এরাম করে ধরে হয়েছে। বাবা ও বাবা, কোনটা কোনটা? এবার ঢাকনাটা তুলবো। পুয়ের ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পুয়ের পাতাগুলো। আগে থেকে দিলাম না, কেননা খুব বেশি সিদ্ধ হয়ে যেত, অল্প একটু ভাত দিলে হয়ে যাবে পাতাগুলো। এবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকনাটা তুলব। আমার পুঁই শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি জল সমেত ঢেলে নেব। সর্ষের তেল, ফোড়ন দেব শুকনো লঙ্কা, আর দেব পাঁচফোড়ন। এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব গ্রেট করা রসুন আর আদা। আর দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো। এবার দিয়ে দেবো মুসুরির ডাল, আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম,
এই ডালটা মোটা মোটা আমরা রাসুরের মুসুরির ডাল ছোট ডালও দেওয়া যেত যেতে দেখতে ভালো লাগে তার জন্য মোটা মোটা ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এবার দিয়ে দেব রেশনের ডালটাই আমরা এই রেসিপিতে ব্যবহার করছি কারণ মোটা মোটা ডালটা বেশি ভালো লাগে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমার মুসুরির ডালটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা পুঁই শাক ভাপ দেওয়ার সময় জলটা আমি বেশি করে দিয়েছিলাম যে যার জন্য ডালটা করার সময় আর জল দিতে লাগবে না ওই জলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেব একটু এবার ঢাকনাটা তুলব আমার পুঁই শাক মুসুর ডালের রেসিপিটা হয়ে গেছে তো আমি এবার নামিয়ে দেবো নামানোর আগে একটু চিনি দিলেও দেওয়া যায় তো আমি চিনি দেব না এবার নামিয়ে নেব দেখলেন তো আমি মুসুরির ডাল পুঁই শাকের যে রেসিপিটা করলাম খুবই স্বাস্থ্যকর আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করে খাবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার এরপরে আসবো আবার অন্য ভালো রেসিপি নিয়ে